আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি দেখাবো বিভিন্ন ধরনের মেশিন একই প্ল্যাটফর্মে প্লাস একটা ভিডিওতে কিন্তু অনেক ধরনের মেশিন, সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। তো বিজ্ঞানবেশ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম নিয়মিত আপনাদেরকে বিভিন্ন মেশিন সম্পর্কে বিভিন্ন সময়ে ভিডিও দিয়ে থাকি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বিজ্ঞানবেশ বিডির চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা বিভিন্ন প্রকারের মেশিন মার্কেটে দিয়ে থাকি, কৃষি বিষয়ে মেশিনারিজ বেশি প্রকার আমাদের আছে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা মেশিন একটা লরি আছে। তো এগুলা কোন জায়গায় ডেলিভারি যাবে আমি কিন্তু তাদের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো। তো আসুন দর্শক, প্রথমে আমরা পরিচয় পর্ব সেরে নিই। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, ফেসবুক পেজ ফলো করবেন, তাহলে বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো এখানে আমরা প্রথমে পরিচয় পর্ব সেরে নিব, এরপরে মেশিন সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এখন আমার সামনে যে ভদ্রলোক আছে, এই ভদ্রলোক হচ্ছে এই একটা মেশিন শ্রীধর, দুই নম্বর হলার, আর এখানে আছে আট নম্বর হলার, এই দুইটা মেশিন, আর পাশাপাশি যে চাউল গুড়া মেশিনটা দেওয়া আছে, এই টোটাল সেট আপটা যিনি ক্রয় করছে আমাদের কাছ থেকে, আমি আপনাদেরকে তার সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে ভাইয়ের সাথে পরিচয় করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটি বলেন। মোহাম্মদ জামালউদ্দিন। তো ভাইয়ের নাম হচ্ছে জামালউদ্দিন। তো ভাই, আপনি আমাদের কাছে এসেছেন কিভাবে, যোগাযোগ করে কোথা থেকে আমাদের নাম্বার বা ঠিকানা পেলেন? আমি ইউটিউবে দেখছি, দেখে তার নাম্বার নিছি, নাম্বার নিয়ে যোগাযোগ করছি, আপনার সাথে যোগাযোগ করছি। তো ভাইজান, আপনার দেশের বাড়ি কোন জায়গায়, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আমার দেশের বাড়ি বরিশাল ডিস্ট্রিক্ট উজিরপুর থানা। তো ভিউয়ার্স, ভাইয়ের বাসা হচ্ছে উজিরপুর উপজেলার বরিশাল জেলায় অবস্থিত। তিনি কিন্তু আমাদের কাছে সরাসরি এই মেশিনগুলো ক্রয় করার জন্য চলে এসেছে, সরাসরি আমাদের কাছ থেকে লাইভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাই, অনলাইনে যা দেখছেন সরাসরি এসে আমাদের কাছ থেকে সেম টু সেম মেশিন পাচ্ছেন না অন্য প্রকার, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার ভাষায় বলে দেন। একদম বরাবর সবকিছু আমি ঠিকমতো বুঝতে পাইছি, কোনো কিছু তো কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি যদি মজা করে আপনাদেরকে বলার চেষ্টা করি, বরিশালের ভাষায় বলা আছে, হেইয়া মনু মুই ব্যাবাক জিনিস ঠিকঠাক পাইছি, বুঝছো? মুই সব বুঝতে পাইছি। তো ভাই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করছে সব জিনিস ভাই এ টু জেড যেমন চাইছে তেমন টাইপের কিন্তু বুঝিয়ে পাইছে। আমরা এখন ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো পাশাপাশি যে মেশিনটা আছে সেটি কিন্তু আমি দেখাবো। তো ভিউয়ার্স, এই মেশিনের যে মালিক তার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো। তো ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনি যদি আপনার নামটি বলেন এবং আপনি আমাদের কাছে যে এসেছেন, কিভাবে আমাদের ঠিকানা পেলেন, কোথা থেকে আমাদের ঠিকানা পেয়েছেন, আপনার বাসা কোন জায়গায়, সেটা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আমি সুমন, গোপালগঞ্জ কোটালীপাড়া থানা। আমি ইউটিউব চ্যানেল থেকে পেয়ে সরাসরি ফোন করে তাদের কাছে এসে এই মেশিনটি ক্রয় করেছি। তো ভাই, আপনি যেমনটি আমাদের অনলাইনে দেখছেন সরাসরি এসে কি সেই ধরনের সিস্টেম পাচ্ছেন না অন্য কোনো ভিন্ন ব্যতিক্রম কিছু দেখছেন না, অনলাইনের সাথে এ টু জেড মিল পাইছেন বা আপনার কোনো প্রকার সমস্যা হয়েছে কিনা, সেটা যদি আপনি নির্ভয়ে দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। না, আমি আমার যে ভাবে আমার সঙ্গে তার মালিকের সাথে কথা ছিল সেইভাবে আমি পেয়েছি মেশিন। তো আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আপনারা সকলে শুনতে পারলেন যে ভাই যেমনটি চাইছে মেশিন, আমরা কিন্তু বিকেনাবেশন থেকে ঠিক তেমন মেশিনই তৈরি করে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো যার যেমন চাহিদা আমরা কিন্তু তেমন ভাবেই ডেলিভারি দিয়ে থাকি টোটাল বাংলাদেশ। যদি কিনা আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র কোনো প্রকার মেশিনারি যা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে যে মেশিনগুলো দেওয়া আছে, মেশিনগুলো হচ্ছে ওটা চাউল গুঁড়া করা 40 সাইজ, পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আট নম্বর শ্রীধর অটো হলার, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে L32 ইঞ্জিন এবং শ্রীধর দুই নম্বর বাংলা হলার, যেটাকে আমরা বাংলা বলি বা অটো ব্যতীত যেটা চাউল কুড়া সব একসাথে পড়বে সেই হলার কিন্তু এটা। এটা কিন্তু আপনার ক্রেতা যেমন চাইছে আমরা তেমনটি দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এখানে সানসাই 20 হর্স পাওয়ার একটি রেডিয়েটর ইঞ্জিন এবং আট নম্বর শ্রীধর অটো রাইস মিল সেট আপ, এই সেট আপগুলো যে যেমনটি চাইছে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।